নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপি পাতা ভাজার রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। দিয়ে দিলাম এক চিমটি কালো জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের বাঁধাকপির হাফ বাঁধাকপি কুচোনো। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বাঁধাকপিতে নুন দেওয়ার সাথে সাথে একটু জল বেরোবে, জলটা শুকনো পর্যন্ত অপেক্ষা করব। জল কিন্তু বেশ শুকিয়ে গেছে, এবার নেড়ে চেড়ে ভেজে নেব। হাতে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ধীরে সুস্থে ভেজে নিতে হবে। বাঁধাকপির পাতা ভাজতে ভাজতে যদি ধরে যায় বা লেগে যায়, সেই জন্য অল্প করে জলের ছিটে দিয়ে নিলাম। কফি পাতা ভাজা একটি অসাধারণ রেসিপি। এই কফি পাতা ভাজা দিয়ে কখন যে আপনার এক থালা ভাত শেষ হয়ে গেছে তা আপনি বুঝতেও পারবেন না। তৈরি হয়ে গেল কফি পাতা ভাজার রেসিপি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।